টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله প্রশংসা আল্লাহর জন্য দরুদ এবং সালাম বিশ্বনবী মোহাম্মদুর রসূল উল্লাহ সল্লাল্লাহ আলাইহিউয়াসাল্লামের প্রতি সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজ যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটি সুরাতুল বাকারার একেবারে শেষ পর্যায়ের যে আয়াদগুলো আল্লাহসবাহান হুয়াত আলা নবী মোহাম্মদুর রসূল উল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে রজনীতে যখন তিনি আসমান থেকে প্রত্যাবর্তন করছিলেন যে তিনটি নিয়ামত আল্লাহ রসুল সাল্লাহামকে দান করেছিলেন তার মধ্যে সালাত এবং আরেকটি হচ্ছে এই সুরার সর্বশেষ আয়াতগুলো সমানিত দর্শক শ্রোতা আমরা দীর্ঘদিন পর্যন্ত আপনাদের সামনে সৌরাতুল বাকার বিভিন্ন আয়াত নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করে চলছিলাম আমরা আজকে সুরা বাকার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এবং সুরা বাকার শেষে আল্লাহ সুবাহ তার কাছে প্রার্থনা জানানো এবং তার কাছে মোনাজাত করা তার কাছে কাহেও মনোবাক্যে নিজের হৃদয়ের আকুতি প্রার্থনা আল্লাহ সুবাহনতালার কাছে পেশ করার কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওয়াফু আন্না ওয়াক ফিরলানা ওয়ার হামনা আন্তা মাউলানা এই আয়াত দিয়ে সুরাতুল বাকার শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা যে আলোচনাটি শুরু করেছিলাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদা এই মহাগ্রন্থ মহাবিস্ময়কর কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতিকে হেদায়েত প্রদানের জন্য নাজিল করেছেন যার ভিতরে কোনো ভুল নেই ত্রুটি নেই যার ভিতরে কোনো সংশয় নেই সন্দেহ নেই যে সূরাটি শুরু হয়েছিল কোরআনের চ্যালেঞ্জ দিয়ে আজ সেই সূরাটি আমরা শেষ করব একটা বিনয় অবনত একটি বিনয় নম্রতা একটি প্রার্থনার মধ্য দিয়ে এটা এই কোরআনের একটা আশ্চর্য বাচন ভঙ্গি আমরা অধিকাংশ সুরাগুলোর ক্ষেত্রে দেখেছি যে আল্লাহ সুবাহ সেটিকে একটি আশ্চর্য এবং মানুষের জ্ঞান ও চিন্তার বাইরের কোনো শব্দ দিয়ে সেটা শুরু করেছেন আলিফ মিম, নুন ইয়াসিন অথবা ক্ষুদ্র ক্ষুদ্র সেই হরুফি মুকাত্তা অথবা কসম জাতীয় শব্দ দৃঢ়তার সাথে কোনো সৃষ্ট বস্তু এই ধরনের শব্দ দিয়ে আল্লাহ সুরাটি শুরু করেছেন আজকের এই আয়াতগুলো আমরা সুরা বাখারা থেকে আপনাদের সামনে শুনিয়েছি যেখানে আল্লাহ রাবুল আলমিন আমাদের কেয়ামতের দিন যাবতীয় আমল নিয়ে আল্লাহর কাছে হিসেব নিকেশে উপস্থিত হওয়ার দিকে একদিকে ইঙ্গিত করেছেন এবং সাথে সাথে আল্লাহ সুবাহ আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ রাবুল কাছে আমাদেরকে নত হয় যে আয়াতটি আমি প্রথমে তেলাওয়াত করেছি এটি আল্লাহর সার্বভৌমত্ব জমিনের মাঝে এই দুটো শব্দ বলেই মহাবিশ্ব কারণ আসমান একাধিক আসমান এবং সেই আসমানগুলো আমাদের দৃষ্টির অনেক বাইরে আমাদের চিন্তা শক্তির অনেক বাইরে আল্লাহ সব এই চিন্তা শক্তির ঊর্ধ্বে তিনি আমাদের জন্য কি সৃষ্টি করে রেখেছেন আমরা জানি না কিন্তু আমরা দৃঢ়তার সাথে এই কথা বলি যে হের আবুল তুমি আমাদেরকে যা প্রকাশ করেছ অথবা আমাদের দৃষ্টির বাইরে যা রেখেছ আমরা অনেক জগৎ সম্পর্কে কোনো খবর রাখি না আজকের জগতের মানুষ বর্তমান বিশ্বের মানুষ যতটুক জানে যতটুক জেনেছে বিশ্ব সম্পর্কে সৃষ্টি রহস্য সম্পর্কে আগের যুগের মানুষের ধারণা তার চাইতে কম ছিল আমাদের পরে যারা আসবে তাদের ধারণা তাদের শিক্ষা অনেক বেড়ে যাবে ফলে এই শিক্ষা ধারণা অব্যাহত থাকবে কিন্তু এই চিরন্তন বর্ণনা চিরন্তন আলোচনা সবসময় অব্যাহত থাকবে আকাশ জমিনের মাঝে যা কিছু আছে একমাত্র হে আল্লাহ শুধুই তোমার জন্য তুমি সৃষ্টি করেছ তুমি সৃষ্টিকর্তা আর এর ভিতরে কেউ নেই আল্লাহ সহানুয়াতালা এই আয়াতের সঙ্গে যে শব্দমালা পরবর্তীতে যুক্ত করেছেন ইমতুবদু মাফি আনফুসিকুম ফুসিকুম আউ তুফুহু ইহাসি হুকুমুল্লাহ এই আয়াতটি নাজিল হওয়ার পর শাহ বাইকারামগণ ভয়ে তারা গড়া দিয়ে কান্নাকাটি করা শুরু করেছিলেন তারা বলতেছিলেন যে আল্লাহ যদি আমরা যা প্রকাশ করছি অথবা আমরা যা গোপন করছি অথবা মানুষের সামনে আমরা যা ব্যক্ত করছি অথবা আমরা যা ব্যক্ত করছি না আমাদের মনের ভিতরে কত কথাই না জাগ্রত হয় কত নেতিবাচক নেগেটিভ অথবা কুচিন্তার তৈরি হয় আমাদের মনের ভিতরে কত রকমের না দুরবি সন্ধিমূলক চিন্তা ভাবনা উদয় হয় তো আল্লাহ যেভাবে বলছেন যে তোমাদের যা গোপন করো অথবা যা প্রকাশ করো মা তুবুদু না প্রকাশ্যে যা কিছু করছো অথবা যা গোপনে করছো যা তোমরা মানুষের সামনে প্রকাশ করছো অথবা যা তোমরা তোমাদের ভিতরে লুকিয়ে আল্লাহ পাক তাদেরকে সাবধান করে দিলেন ইহা সেই আল্লাহ রাবুল আলামিন সেই বিষয়ে তোমাদের হিসাব গ্রহণ করবেন হিসাব কি এই প্রথম আমরা এই শব্দটি পেলাম আমাদের যাবতীয় কার্যক্রমের একটা সুস্পষ্ট বিবরণ আমাদেরকে আল্লা সুবাহর কাছে তুলে ধরতে হবে জীবনের হিসাব কেয়ামতের দিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন বনি আদমের পা এক চুল পরিমাণ সামান্য পরিমাণ নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে পাঁচটি বিষয়ের সুস্পষ্ট জবাব আল্লাহ রবুল আলামিনের কাছে দিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলোর ফাইসালা তার না হবে এই এক একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তার পর্যপূর্ণ তোমাকে যে জীবন দেওয়া হয়েছিল কোথায় ব্যয় করেছো সেই তোমার জীবন এই চমৎকার জীবন পেয়ে তুমি কি সীমা লঙ্ঘনকারী ছিলে তুমি কি আল্লাহর হুকুম অমান্য করেছিলে এই হিসাব তোমাকে দিয়ে যেতে হবে এভাবে আল্লাহ রাবুল আলমিন যখন এক এক করে তাকে জিজ্ঞেস করবেন যে তোমাকে যে যৌবন দেওয়া হয়েছিল সেই যৌবনকে তুমি কোথায় ব্যয় করেছ যৌবনের প্রতিটি মুহূর্তের হিসেব আমার কাছে দিয়ে যাও নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এভাবে সতর্ক করেছেন কারো যদি হিসাব নেওয়া শুরু হয়ে যায় তাহলে তার সর্বনাশ শুরু হয়ে যাবে হিসাব পরিপূর্ণ রূপে পেশ করে জীবনের সমস্ত কাজের পূর্ণাঙ্গ হিসাব দিয়ে আল্লা কাছ থেকে পরিত্রাণ পাওয়া বড় কঠিন এজন্যই আল্লাহর কাছে ফরিয়াদ করা হয় যে রবুল্লা আলমিন তুমি আমার হিসাবকে সহজ করে দাও কেমতের দিন রব আলমিন তুমি আমাদের হিসাবকে সহজ করে দাও এই যে বিষয়গুলো হায়াত দিয়েছিলাম হায়াতকে কোথায় ব্যয় করেছো মাল দিয়েছিলাম মাল কেমন করে আয় করেছো উপার্জন করেছো কোথেকে তুমি এই মাল সংগ্রহ করেছ তোমার মাল সংগ্রহ করার পদ্ধতি কি ছিল এই হিসাব আমাদের সামনে অপেক্ষা করছে আমরা যারা ভাবছি যে জীবনের দিনগুলো কোনো মতে হেসে খেলে পার করে দেই মৃত্যুর মধ্য দিয়ে জীবনের অবসান এরপরে আর কোনো নাই টেনশন আর কোনো নাই চিন্তা তাদের এই ধারণা বড় ভুল বড় তারা সেই ভ্রান্তির ভিতরে নিমজ্জিত হয়ে আছেন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিয়ামতের দিন দাঁড়াতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমাদেরকে বের করবেন এই জমিনের ভিতর থেকে এই সত্যকে অবহেলা করার কোনো সুযোগ নেই তো সম্মানিত দর্শক শ্রোতা এই আয়াতটি যখন নাজিল হলো সাহাবায়ে کرامগণ ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন তারা কাযাতে শুরু করলেন কিছু সময়ের পরেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এক প্রশান্তিকর পরী এক নিশ্চয়তা সুলভ আয়াত নাজিল করে দিলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা লাহামা কাসাওত ওয়া আল্লাহ বড় দয়ালু আল্লাহ বড় মেহরবান আল্লাহ তিনি তো রাহমান আল্লাহ সুবহানাহু তার রহমত মানুষের গুনার চাইতেও অনেক বেশি এই যে দয়া এই যে করুণা এই যে রাহমান নাম যেই যে তিনি গাফুর যে সুবাহান মানুষকে নির্দেশ দিয়েছেন ওয়ালাহুল আসমাউল বিহা, সেই দয়াময় আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম রয়েছে সুন্দর সুন্দর উত্তম নামের সমাহার আল্লাহ সুবাহার জাতের সঙ্গে তার মূল পরিচয়ের সঙ্গে সম্পৃক্ত তিনি হুয়া গাফুর রাহিম তিনি দয়ালু এবং মেহরবান তিনি سمیعুম বাসীর তিনি শুনেন এবং দেখেন তিনি মানুষের জীবিকা প্রদান করেন ওয়াহু আর রাজ্জাকু যুল মাতিন এবং শূদ্র শক্তির তিনিই একমাত্র মালিক আল্লাহু আ'লা কুল্লি শাইইন কাদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে শক্তিমান এই বিশ্বাসগুলোর নাম ইমান সম্মানিত দর্শক শ্রোতা একটি ছোট্ট বিরতিতে যাব বিরতির পর আবার আলোচনায় ফিরে আসছি ইনশাআল্লাহ আশা করি আমাদের সঙ্গে থাকবেন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা 本当 शिक्खली ঈমান শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরক কে করার জন্য দাউদ আলাইহিস কে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ঈমান আনো যখন তারাই মেনেছিল কোরআন সুন্নাহ যখন যেটা বলে সেটা মেনে নাও আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কে হাসান জামিল মুখলিস রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাবার হুসাইন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম هارুন হুসাইনের উপস্থাপনায় আল্লা দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআন এর কাহিনী কাল রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem: that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say that he was crucified.

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিরতির পর আমরা আবার ফিরে এসেছি সুরাবাখার শেষ অংশের এই গুরুত্বপূর্ণ আয়াতগুলো নিয়ে আমরা যে প্রথম আয়াতটি পড়েছিলাম সে আয়াতটিতে ছিল একটা ভীতিকর অবস্থা আর সেটাই তাদের হৃদয়ের উপরে মনের উপরে প্রভাবিত হয়েছিল তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন হায় এই যদি আল্লাহ সব তাল ফাইস আলাহ হয় যে তার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে তার সামনে আমাদেরকে হিসাবের মুখোমুখি হতে হবে তাহলে আর আমাদের কারো পরিত্রাণ নাই কিন্তু পরবর্তীতে আল্লাহ রাবুল আলমিন বলছেন আমানার রাসুল বিমা উমজিলা ইলাইহে সকল নবী রাসূলগণ এবং ইমানদার মোমেনগণ তারা ইমান এনেছেন আল্লাহর উপরে এবং তারা আল্লাহ সুবাহান হওয়া তাল্লার উদ্দেশ্যে বলছেন ওখালু তারা আল্লাহর কাছে প্রার্থনা করছেন রাব্বানা আমান্না আমরা তোমার উপরে ইমান এনেছি আমরা তোমার উপরে বিশ্বাসী স্থাপন করেছি এবং আমরা তোমার কথা শুনে নিয়েছি আত ওয়া আতাআনা গুফরাণাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির আমরা তোমার কথা শ্রবণকারী আমরা তোমার আদেশ মান্যকারী এবং আমরা তোমার প্রতি অনুগত তুমি ক্ষমাশীল দয়ালু তুমি আমাদেরকে ক্ষমা করো এই যে ক্ষমার উচ্চারণ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নত হওয়া তার কাছে প্রার্থনা করা এটা কার বৈশিষ্ট্য একটি হলো নবীদের রাসুলদের এবং মোমেনদের রাসুল ইমান এনেছেন এবং ইমান এনেছেন মোমেনগণ কুল্লুন আনাবিল্লাহি ওয়া মালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি আল্লাহর কিতাব আল্লাহর রাসুল এবং আল্লাহ সুহান হাত তালার প্রতি তারা ইমান আনয়নকারী এবং তারা বলেন যে আমরা শুনলাম গ্রহণ করলাম সামিয়ানা আতানা উফরানা করব্বানা ও ইলাইকাল মাসির আমরা তো তোমার কাছেই প্রত্যাবর্তনকারী সম্মানিত দর্শক শ্রোতা এই আয়াতগুলোর সঙ্গে হয়তো আমরা বিজ্ঞানের অথবা আধুনিক বিজ্ঞানের কোনো তথ্য তত্ত্ব অথবা কোনো সাইন নিদর্শন এগুলো খুঁজে পাব না কিন্তু এখানে আমরা যে জিনিসটি খুঁজে পাব। সেটা হলো একজন ইমানদারের একজন বিশ্বাসের মনের আকুতি একজন ইমানদারের একজন মুমেনের তার বিশ্বাসের প্রকাশ একজন মোমেন একজন ইমানদারের তার ইমানের আলো একজন মোমেন এবং একজন ইমানদারের তার একটি ইমানের ধারাবাহিকতা একটি প্রকাশ এই প্রকাশটি একটি মুমিন সমাজের জন্য একটি চমৎকার সামাজিক পরিবেশ এটাই আমাদের জন্য সামাজিক এই শিক্ষা এই অর্জন এই যে নিজেকে নির্মাণ করা সত্যিকারের ইমান আলোতে তৈরি করা এবং আল্লাহর সামনে নত হওয়া আল্লাহ সুবাহর কাছে বিনয়ের সঙ্গে তার কাছে মোনাজাত করা প্রার্থনা করা রবুল আলামিন এমন বোঝা তুমি আমাদের উপরে চাপিয়ে দিও না যে বোঝা আমি বহন করতে পারবো না যা পূর্ববর্তী যুগে লোকদের উপরে দিয়েছিলে যারা সেই বুঝার কারণে ব্যর্থ হয়েছিল তারা সেই জীবনে তারা পদস্খলিত হয়েছিল আমাদেরকে সেরকম বরং আমরা আমরা তোমার তোমার কাছে ক্ষমা চাই কাছে করুণা চাই আমরা তোমার কাছে সাহায্য চাই এই যে কথাগুলো এই যে বিষয়গুলো সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ এই কথাগুলোর কে একটি সাইকোলজিক্যাল মূল্যায়ন নাই একটা মনস্তাত্ত্বিক এর মর্যাদা নেই মনস্তত্ব যদি বিজ্ঞানের একটি অংশ হয়ে থাকে বিজ্ঞানের একটা পাঠ হয়ে থাকে মনকে যদি আজকে বিশ্লেষণ করার জন্য সেখানে সাইন্টিফিক সেই পদ্ধতিগুলোকে প্রয়োগ করা হয় তাহলে এই আয়াতগুলো আমরা বলবো যে তার আবেদন অত্যন্ত বিজ্ঞানসম্মত অবশ্যই এটা আমি দৃঢ়তার সাথে বলতে পারবো কারণ মানসিক অনুভূতি ব্যক্ত করার দুটি রূপ একটি হলো বিনয় নম্রতার সাথে মূল শক্তির কাছে প্রধান শক্তির কাছে শক্তিমান স্রষ্টা আল্লাহর কাছে রব্বুল আল আমিনের কাছে নত হওয়ার যে শিক্ষা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও আয়াত্রীর ভিতরে আসমান জমিনকে বেষ্টন করে যে সীমানা অঙ্কন করা হয়েছে এই সীমানাটি চিন্তা ভাবনার বিষয় যে আল্লাহ রবুল আলামিন যেখানে বলছেন ইল্লাহি মাহফিস ওয়াতি ও মাহফিল আর্সি আর্জ জমিন এই আর্থ আর্জনের সঙ্গে আর্থ শব্দের উচ্চারণের দিক থেকে খুব কাছাকাছি আর এই জন্য বলা হয় যে শব্দটি আরবি থেকেই ইংরেজিতে পরিবর্তিত শব্দ শব্দ হতেও পারে পারে নাও হতে একটি একটি ইংরেজি কিন্তু আর্থ আর এই আর্জ যে জমিনের ভিতরে অসংখ্য রহস্য অসংখ্য সৃষ্টি অসংখ্য বস্তু সব কিছু আল্লাহর কাছে নিত সব সবকিছু আল্লাহর কাছে নত সবকিছু আল্লাহর কাছে দায়বদ্ধ যেটি আমরা আয়াতুল কুরসির ভিতরে এর পূর্বের অনুষ্ঠানে আমরা দেখিয়েছিলাম যে আল্লাহ সুবাহ আড়স বা কুরসি কিভাবে সমস্ত সৃষ্টি জগৎকে বেষ্টন করে রেখেছে মোয়াজ্জিন যখন মসজিদের মিনারায় উচ্চকণ্ঠে ডাক দেয় হাইয়া সালাহ হাইয়া আলাল ফালা আশো কল্যাণের দিকে আশো নামাজের দিকে আমি তোমাকে ডাকছি সেই মহান মহিয়ান আল্লাহ সুবাহান যিনি হলেন সবার ঊর্ধ্বে সবচাইতে বড় সুমহান আকবার এই যে তার মহানত্ব তার বড়ত্ব ঘোষিত হয়েছে এই ঘোষণা নিছক একটি ঘোষণা নয় বরং এটি একটি বাস্তব সত্য ঘোষণা তার কুরসি এবং তার আসন কিভাবে সমগ্র সৃষ্টি জগৎকে বেষ্ঠন করে রেখেছে একজন ইমানদার এই কথাকে স্মরণ করেই আল্লা সুবাহ সামনে নত হন আল্লাহরবুল আলমিন হিসাব গ্রহণের ক্ষেত্রে বড় দয়ালু এটি একটি আমাদের জন্য বড় ধরনের সুসংবাদ সম্মানিত দর্শক শ্রোতা হতাশায় নিমজ্জিত পাপাচারে ডুবন্ত অথবা জীবনের বৈষয়িক কর্মকাণ্ড চালাতে গিয়ে যদি কোনো জায়গায় পদস্খলিত বিচ্যুত অথবা জীবনকে এমন এক পর্যায়ে নিয়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসা তার জন্য মনে হয় একটা অসম্ভব কঠিন ব্যাপার ঠিক এই ধরনের একটা বিপর্যস্ত বিপন্ন হতাশায় ডুবন্ত মানুষের জন্য আল্লাহ সুবাহ এই আয়াতটি একটি চেতনা একটি প্রেরণা একটি উজ্জীবক একটি উদ্দীপক একটি উৎসাহ কথা বাক্য যার মাধ্যমে আল্লাহ পাক বলে দিয়েছেন তোমার জন্য কোনো ভয় ভীতি অথবা দুশ্চিন্তা গ্রস্ত হওয়ার কোনো কারণ নেই আল্লাহ তাআলা কারো উপরে তার সাধ্যাতীত বুঝা চাপিয়ে দেন না এই একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সায়েন্টিফিক দেখুন আল্লাহ বাহান তালাই সৃষ্টি জগতে কোটি কোটি শত কোটি মানুষ শত শত কোটি মানুষকে আল্লাহবাক পরিচালনা করতেছেন এক একটা মানুষকে আল্লাহ বলে আলামিন বুঝা বহনের ক্ষমতা দিয়েছেন এক একরকম এটা একটা আশ্চর্য বিতরণ একজন একটি রাষ্ট্র পরিচালনা করছে আবার একজন আল্লাহবাক এমন পর্যায়ের হয়তো তার সৃষ্টি যে তার নিজেকেই পরিচালনা করতে পারছে না একজন একটা বিরাট বড় অংশ দেশের পরিচালনা করছেন একটা বিভাগ পরিচালনা করছেন কিন্তু একটা লোক তার ক্ষুদ্র একটি ছোট পরিবার পরিচালনা করতে পারছে না আবার দেখা যাচ্ছে একজন একটা বিশাল বড় দলকে নেতৃত্ব দিচ্ছেন বিশাল বড় একটি দলকে আবার একজন দেখা যায় যে সে একটি ক্ষুদ্র কয়েকটি মানুষকে পরিচালনা করতে পারছেন না এই যে বহন করার শক্তি এটি একমাত্র আল্লাহ কুদরত তিনি কাউকে এমন শক্তি দান করেন যে সে রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা সম্পন্ন হয় এমন শক্তি প্রদান করেন যে সে একটা দল পুরা বিরাট বড় একটা দলকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন এই জন্য আমরা সমাজের ভিতরে বহুমাত্রিক মানুষের আনাগুনা, চলাচল অথবা অবস্থান দেখি কেউ হয়তো শিক্ষায় এমন একটা অবস্থানে পৌঁছে যে সে বহু মানুষের উপরে প্রভাব বিস্তার করতে পারে বহু মানুষকে পরিচালনা করতে পারে বহু মানুষকে গাইড করতে পারে তার ভিতরে নেতার কোয়ালিটি তৈরি হয় হয়। যোগ্যতার কোয়ালিটি আল্লাহ সুবাহ তার উপযুক্ততা হিসাবে প্রত্যেকটা মানুষের ভিতরে এই ভার বহনের একটা শক্তি দান করেন এই জন্য এই ভার বহনের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে শিখিয়েছেন যে তুমি আমাদের উপরে এমন ভার দিও না যে ভার আমরা বহন করতে পারবো না যে ভার বহন করতে গিয়ে আমরা বিচ্যুত হয়ে যাব অথবা আমরা পদস্খলিত হয়ে যাব আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে মুনাজাতের ভাষায় এই শব্দগুলো শিখিয়েছেন আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ভুসাহা لها মা কাসাবাতু ওয়া আলাইহা মাকতাসাবাত এর পরেই চলে আসছে মুনাজাত রব্বানা লা তুআখিদনা ইন নাসীনা আও আখতানা

যে মানসিক প্রতিবন্ধী আল্লাপাক তাকেও একটা সুন্দরভাবে চলার জন্য তার ভিতরে একটা কোয়ালিটি দান করেন মানসিক প্রতিবন্ধী থেকে যখন আরেকটু উপরে উঠে যার বুদ্ধি কম আইকিউ কম দেখেন সেও একটা পরিবেশে চলতে পারে তার উপরে যে লেখাপড়া কম করেছে অল্প শিক্ষিত অল্প লেখাপড়া করেছে সেও সমাজে বিচরণ করতে পারে তার উপরে আরেকটু যদি যাই একটু সচেতন বিচক্ষণ বিজ্ঞ ব্যক্তি তার বিজ্ঞতার মাধ্যমে এই অর্জন যা আল্লাহ সুবাহনতালার কাছ থেকে সে লাভ করেছে এই অর্জনের মাধ্যমে তার অবস্থানটি আরও একটি উপরে হয় এর উপরে সামাজিক নেতৃত্ব যারা দান করেন এই যে পর্যায়ক্রমে নিচে থেকে উপর পর্যন্ত আল্লাহ সুবাহ সাধ্য মতো বুঝা প্রদান করেন আবার পাপাচার অনাচার সেই গুনার কাজগুলো এগুলো থেকে যে ব্যক্তি নিজেকে যতটা বাঁচিয়ে নেকির পথে সতের পথে পরিচালিত হন আল্লাহ পাক তাকে সেভাবেই পরিচালিত করেন এই আয়াতের যে শিক্ষাটি আমাদের জন্য আল্লাহ বড় দয়ালু কারো উপরে সে বোঝা বহন করতে পারবে না শক্তি নাই এইরকম কোনো বোঝা তার উপরে চাপিয়ে দেন না লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ভুসাআ অংশটি להমা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত তার জন্য তাই রয়েছে সে যা অর্জন করবে অথবা তার বিরুদ্ধে সেই শাস্তি হবে সে যা করে গেছে সূত্রัง কারু উপরে কোনো জুলুম করা হবে না ওয়া লা ইউযলমু ফাতিলা কোনা পরিমাণ বিন্দু পরিমাণ সামান্য পরিমাণও তার উপরে জুলুম করা হবে না তো আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে বিনয় হওয়ার জন্য বলেন রব্বানা লা তুআখিজনা ইন নাসীনা আও আক্তানা দয়াময় প্রভু তুমি আমাদেরকে ধরো না গ্রেফতার করো না যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি আর তুমি আমাদের উপরে এমন বোঝা চাপিয়ে দিও না যেই বোঝা আমরা বহন করতে পারবো না যে বোঝা তুমি আমাদের আগের লোকদের উপরে চাপিয়ে দিয়েছিলে আমরা তো সেই বোঝা বহন করতে পারবো না যেই বোঝা আমাদেরকে তুমি যদি দাও তাহলে আমাদেরকে ব্যর্থ হতে হবে ওয়াফু আন্না ওয়া গফিরলা না ওর হামনা আন্তা না আলাল দয়াময় তুমি আমাদেরকে মাফ করো আমাদেরকে ক্ষমা করো ফাঁকু ফিরা এবং তুমি আমাদেরকে রহম করো দয়া করো তুমি মাওলানা তুমি তো হলে আমাদের মনিব আমাদের মালিক আমাদের পরিচালক আমাদের বন্ধু আমাদের আশ্রয় আন্তানা আলাল কা ফিরিন এই কথাটুকু এই দিয়ে দুনিয়ার জীবনে মুসলমানদের মাথা উঁচু করে যারা কাফের যারা অবিশ্বাসী যারা মুসলমানদের উপরে অনেক সময়। তারা জুলুম করে অত্যাচার করে। এই জুলুম থেকে অত্যাচার থেকে বেঁচে আল্লাহর সন্তুষ্টি এবং তার সাহায্য তার দয়া তার ক্ষমা নিয়ে দুনিয়ার জীবনে বাঁচার যে আকুতি এই সুরায় ব্যক্ত হয়েছে এই আকুতিটি যেন মানুষের মনের চিরন্তন প্রকাশ আমাদেরকে সত্যিকারের ইসলামের সুশীতল ছায়াতলে চলার তৌফিক দান করুন আমিন এই পর্যন্তই আমরা বাকারার আলোচনা শেষ করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতি ওর রহমান শেখ মতিউর রহমান মদন ইমান পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ কাল সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে আপনার পেহে কোথায় বুখারিতে উল্লেখ আছে আট নম্বর খন্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর দুই হাদিস নম্বর দুই একজন লোক নবীজির কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে সাল্লাম আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কি নবীজি বললেন তোমার মা লোকটি বলল তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর পারসেন্ট যায় মায়ের দিকে এবং চার ভাগের এক ভাগ অর্থাৎ 25% যায় বাবার দিকে সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তনু পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা সুনানে নাসাইতে উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর 6 হাদিস নম্বর 3106 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে পিএস টিভি বাংলা সমাজ